আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আকাশ নিউজ ইউটিউব চ্যানেল। তো বরাবর মতো আজকে আরও একটা ভয়াবহ ওয়েদার আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই মুহূর্তে। তো বন্ধুরা, জানিয়ে দেবো এই মুহূর্তে আবহাওয়ার আপডেট। ভয়াবহ বজ্রবৃষ্টি কোথায় কোথায় হতে যাচ্ছে আপনাদেরকে সরাসরি লাইভ ট্র্যাকিং করে দেখিয়ে দেবে একদম সঠিকভাবে। আর আমরা ওয়েনডে দিয়ে কোনো ধরনের আবহাওয়া তথ্য দিতে চাই না আপনাদেরকে, কারণ ওয়েনডেতে কিন্তু অনেক ধরনের ভুল তথ্য আমাদেরকে দেখায়। সো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের অনেক জায়গায় বাড়ি বৃষ্টি কিন্তু হতে যাচ্ছে, কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। সো বন্ধুরা, আমরা আপনাদেরকে একদম সরাসরি দেখিয়ে দেবো কোথায় কেমন বৃষ্টি হতে যাচ্ছে। সো বন্ধুরা, তাহলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজশাহীর অনেক জায়গায় কিন্তু প্রচণ্ডভাবে বজ্রমেঘ কিন্তু সৃষ্টি হতে যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণ কিন্তু বজ্রমেঘ কিন্তু সৃষ্টি হতে যাচ্ছে, কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিংহ কিন্তু এক জায়গায় বজ্রমেঘ কিন্তু তৈরি হচ্ছে, তারপর আমরা দেখতে পাচ্ছি রাজশাহী এবং গাইবান্ধা অনেক জায়গায় কিন্তু বজ্রমেঘ কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে এবং কোথাও কিন্তু ভারী বৃষ্টি কিন্তু হচ্ছে। সো বন্ধুরা, আগামী কয়েক ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর অনেক জায়গায় ভারী বৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। তারপর অলরেডি রাজশাহীর অনেক জায়গায় কিন্তু ভারী বৃষ্টি কিন্তু হচ্ছে। তারপর আমরা আরও দেখতে পাচ্ছি ময়মনসিংহ ধরে এবং দেশের রংপুর বা অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। সো বন্ধুরা, সিলেটের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে এবং দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম কিন্তু অনেক জায়গায় কিন্তু ভারী বৃষ্টি বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু হচ্ছে, কোথাও কোথাও ভারী বৃষ্টি কিন্তু হচ্ছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে পাহাড়ি এলাকায় চট্টগ্রাম পূর্ব অঞ্চল অনেক জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। সো বন্ধুরা, যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণ কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে, দেশের দক্ষিণাঞ্চলে অনেক জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে চট্টগ্রাম বা সুন্দরবন খুলনা উপকূলীয় এরকম অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েক ঘন্টার মধ্যে। শুধু তাই না, দেশের উত্তরাঞ্চলে কিন্তু অনেক জায়গায় দফায় দফায় বাইরে থেকে অতিবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। সো বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাল রঙের কিন্তু ওখানে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। তারপর আমরা দেখতে পাচ্ছি ওখানে সবুজ রং আর এই যে হলুদ রঙের মধ্যে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু হচ্ছে। তবে আগামী কয়েক ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চল অনেক জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হবে বলে আশঙ্কা করা আছে। সো বন্ধুরা, আমরা একদম সঠিক তথ্য আপনাদের মাঝে তুলে ধরি, কোনো ধরনের ভুয়া তথ্য আপনাদেরকে দিই না। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন আর প্রতিদিন নিয়মিত আবহাওয়া সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।